2012 সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন সংস্থা। কিন্তু জমি অধিগ্রহণেই কেটে যায় 4 বছর। প্রায় 30 কোটি টাকা খরচে 2016 সালে কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে সংস্থাটি। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলার থেকে মাছ নামানোর জন্য তৈরি হয়েছে উন্নত মানের পল্টুন। এছাড়াও থাকছে মাছ নিলামে তোলা ও প্যাকেজিংয়ের ব্যবস্থা, আড়তদারদের অফিস কক্ষ এবং পয় নিষ্কাশনের আধুনিক সুযোগ সুবিধা। এই মৎস্য অবতরণ কেন্দ্র দুটি চালু হলে ট্রলার মালিক, জেলে, আড়তদার, পাইকার সহ সবাই এক ছাদের নিচে মাছ বেচাকেনা ও রপ্তানির জন্য প্রস্তুত করতে পারবেন। ফলে মৎস্য খাতের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেখা যায় 50 জন 60 জন পাইকার থাকবে, ডাকে উৎস ডাকে মাছ বৃষ্টি করা যায়, ফেলে কোনো ই হবে না, মানে ওই যে সেন্টিগ্রেড বা এভাবে কিছু হবে না। এক জায়গায় যদি মাছটা বেচা কিনে ভালো হয়, সমস্ত পাইকার থাকে ওই জায়গায়, তা মাছটা বেচা কিনে আর কি ভালো, আমার আর রেটটাও ভালো পাই। বিভিন্ন দেশে কিনতে যাইলে আইবে, ওই পাইকার আসবে, মাছের দাম রেট ভালো হইবে। এদিকে শিগগিরই মৎস্য অবতরণ কেন্দ্র দুটি চালু করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও আশা তাদের। মানে মৎস্য সম্পদ রক্ষার জন্যই এই ল্যান্ডিং সেন্টারগুলো তৈরি করা হচ্ছে মূলত, মানে সামুদ্রিক মৎস্য সম্পদ ইয়েগুলো রক্ষা করার জন্য। কেন্দ্র দুটি চালুর আগে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের সাথে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোর সংযোগ সড়ক মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।